What's up guys, সবাই কেমন আছেন? কালকে রাতে আমি আমার চ্যানেলে একটা প্রবলেম ফেস করলাম, তো সেটা আপনার সাথে শেয়ার করব। সাবস্ক্রাইবার কেন কমে যাচ্ছে? তো কালকে রাতে আমি আসলে আমার চ্যানেলে দেখলাম যে 14900 সাবস্ক্রাইবার, আবার আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে দেখতেছি যে আমার চ্যানেলে 14700 সাবস্ক্রাইবার, আবার তার কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আমার চ্যানেলে 14500 সাবস্ক্রাইবার। সো গাইস, সাবস্ক্রাইবার কমতেই আছে। কেন সাবস্ক্রাইবার কমছে বা কেটে নিচ্ছে ইউটিউব বা রিমুভ হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার কেন চ্যানেল থেকে, তো তার সমাধান আজকে দেখাবো এবং কেন কেটে নিচ্ছে তার কারণটা আপনাদেরকে আজকে তুলে ধরব। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আর আপনি যদি এরকম টেক রিলেটেড সমস্যার সমাধান পেতে চান সবার আগে, তাহলে অবশ্যই এই ভিডিও নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন আমার এইরকম নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সাবস্ক্রাইবার আসলে কেন কেটে নিচ্ছে এবং সমাধান কী সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তো প্রথমে বলি যে সাবস্ক্রাইবার কেন কেটে নিচ্ছে, তো আসলে ইউটিউব নতুন একটা আপডেট নিয়ে এসেছে, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে হচ্ছে যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নয় তারা আসলে আপনার চ্যানেলে থাকবে না, মানে আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার যেগুলো সেগুলো ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে আপনার চ্যানেল থেকে, মানে হচ্ছে আপনার চ্যানেলে যে আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে সেগুলো আর আপনার চ্যানেলে থাকবে না। সো আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসলে কী? আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার হচ্ছে যে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছে কিন্তু আপনার ভিডিওগুলো আসলে দেখে না, লাস্ট 28 দিনের মধ্যে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো এসেছে তাদের মধ্যে যে আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে, মানে যারা আসলে আপনার চ্যানেলের অন্য কোনো ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে। সহজ কথাই হচ্ছে যে আপনার চ্যানেলে আপনি নানা রকম টপিকের ভিডিও আপলোড করেন, যেমন হচ্ছে টেক রিলেটেড বা হচ্ছে টেক রিলেটেডই আবার হচ্ছে আলাদা টপিকের বা গেমিং ভিডিও বা হচ্ছে এন্টারটেইনমিং ভিডিও আপলোড করেন। সো দেখা গেল যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এন্টারটেইনিংয়ের ভিডিও। সো আসলে ওই এন্টারটেইনিংয়ের ভিডিও থেকে আসলে আপনার হচ্ছে দেখা গেল হচ্ছে 5000 বা 10000 সাবস্ক্রাইবার চলে এসেছে। এখন হচ্ছে আপনার যে সাবস্ক্রাইবারগুলো ওই এন্টারটেইনিংয়ের ভিডিও দেখে বা হচ্ছে নাটক বা যে কোনো একটা ভিডিও আপনি আপলোড করেছেন সেই ভিডিও থেকে আপনার চ্যানেলে যে 5000 বা 10000 সাবস্ক্রাইবার চলে এসেছে, আসলে তারা কিন্তু ওই রকম ভিডিও দেখতে পছন্দ করে যার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, তারা কিন্তু আপনার চ্যানেলের অন্য টেক রিলেটেড বা গেমিং ভিডিও কিন্তু তারা দেখবে না। সো এটা হচ্ছে আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার। তো এটা আসলে সমাধানটা আসলে কী? সো সমাধান হচ্ছে যে আপনার লাস্ট 28 দিনের মধ্যে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো আসলে আপনার ওই আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা দেখছে না, বা অন্য সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলে যে অন্য সাবস্ক্রাইবাররা রয়েছে তারা আসলে আপনার ওই ভিডিওগুলো দেখছে না, যার জন্য ইউটিউব আপনার ওই সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলে আর রাখবে না, আর ইউটিউব থেকে আপনার ওই সাবস্ক্রাইবারগুলো রিমুভ করে দেওয়া হবে আপনার চ্যানেল থেকে। সো আসলে এটার সমাধানটা কী? আপনি কীভাবে আবার আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো ধরে রাখতে পারবেন? তো সেই সমস্যাটার সমাধান হচ্ছে আপনার যে চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ওই রকমই থাকবে, কিন্তু হচ্ছে আপনার আবারও আপনাকে এমন কোনো ভিডিও দিতে হবে আসলে সেই ভিডিওগুলো আসলে যারা ওই সাবস্ক্রাইবাররা যাতে হচ্ছে আপনার সেই ভিডিওগুলো দেখে এবং আপনার সাথে থাকে। সো অবশ্যই আপনাকে এটা করতে হবে। সো কীভাবে করবেন? আপনার চ্যানেলে চলে যাবেন, আপনার YT স্টুডিও বা হচ্ছে ইউটিউব স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাতে চলে যাবেন। দেন আসার পরে আপনি এখান থেকে হচ্ছে মোর ভিডিওতে চলে যাবেন। সো মোর ভিডিওতে চলে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এখান থেকে এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি মোস্ট ভিউজ যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। সো সর্বোচ্চ ভিউজের যে ভিডিওটা রয়েছে আপনি ধারণা করে নিতে পারেন যে আপনার এই ভিডিও থেকে আপনার বেশিরভাগ সাবস্ক্রাইবারগুলো রয়েছে। সো আপনাকে এটা আপনি হচ্ছে নোটিশ করে নেবেন আসলে এই ভিডিওর টাইটেলটা কী, আপনাকে নেক্সট টাইম এই ভিডিওর এই টপিকের ভিডিও বানাতে হবে। সো আরও একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আপনার ইউটিউবের এই 3-ডট লাইনে গিয়ে আপনি এখান থেকে অ্যানালাইটিক্সে চলে যেতে পারেন। যাওয়ার পর এখান থেকে আপনি এই যে এখানে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আসলে সার্চ র্যাঙ্কে আপনার হচ্ছে কোন টপিকগুলো রয়েছে বা কোন বিষয়গুলো সার্চ করে আপনার ভিডিওগুলো সবাই বেশি দেখেছে। সো আপনি এটা নোটিস করে নিতে পারেন। এই টপিকের ওপরে আপনাকে আবারও ভিডিও বানাতে হবে। সো আবারও বলতে আপনার হচ্ছে মনে করুন আপনি টেক রিলেটেড নিয়ে কাজ করেন, যেহেতু আপনি ভুলবশত অন্য কোনো ভিডিও দিয়ে ফেলেছেন এবং সেই ভিডিওটা ভাইরাল হয়ে আপনার চ্যানেলে এত সাবস্ক্রাইবার চলে এসেছে, সো আপনাকে কী করতে হবে? আপনি আপনার টেক রিলেটেড বা আপনি যেই কন্টেন্ট নিয়ে আসলে কাজ করতে যাচ্ছেন সেই কন্টেন্টের আপনি হচ্ছে ভিডিও আপলোড করবেন। 3 থেকে 4 ভিডিও আপনি সেই কন্টেন্টের আপলোড করলেন, দেন তারপর আপনি আবারও ওই টপিকের একটা ভিডিও আপলোড দিতে মানে দেওয়ার জন্য ট্রাই করবেন যেটা আসলে আপনার হচ্ছে ভাইরাল হয়েছে বা যেই টপিক থেকে আপনার বেশি সাবস্ক্রাইবার এসেছে। দেন তারপর আবারও আপনি আপনার চ্যানেলের হচ্ছে 2-3 ভিডিও আপলোড দিবেন, মানে আপনার টপিকের 2-3 ভিডিও আপলোড দিবেন, তারপর আপনি আবারও হচ্ছে আপনার ওই ভাইরাল হওয়ার টপিকের একটা ভিডিও রাখবেন। তো তাহলে কী হবে? আপনার ওই আগের সাবস্ক্রাইবারগুলো আসলে ওই ভিডিওর কারণে আপনার চ্যানেলে থাকবে বা হচ্ছে আপনার ওই একটা ভিডিও
হলেও সে দেখবে তার জন্য আসলে আপনার হচ্ছে ওই আনঅ্যাকটিভ সাবস্ক্রাইবারগুলো আসলে আপনার চ্যানেলে আস্তে আস্তে অ্যাকটিভ হয়ে যাবে মানে হচ্ছে তারা আপনার ভিডিওগুলো আবারও পুনরায় দেখতে থাকবে এবং আপনার সাবস্ক্রাইবার আর কাটবে না বা রিমুভ হয়ে যাবে না বা কমতে থাকবে না সো অবশ্যই আপনার এই ট্রিক্সটি ফলো করবেন তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারগুলো থাকবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে আসলে ইউটিউবের নতুন একটা আপডেট যে আপনার চ্যানেলে যে আনঅ্যাকটিভ সাবস্ক্রাইবারগুলো রয়েছে তারা আসলে আপনার চ্যানেলে আর থাকবে না ইউটিউব থেকে অটোমেটিক আপনার চ্যানেল থেকে সেই সাবস্ক্রাইবারগুলো রিমুভ করে দেওয়া হবে মানে যেই সাবস্ক্রাইবারগুলো আপনার ভিডিও দেখে না কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে বা হচ্ছে এরকমও হতে পারে যে আপনারা কিন্তু অনেক সময় হচ্ছে সাব ফর সাব এভাবে সাবস্ক্রাইবার নিয়েছেন সেই সাবস্ক্রাইবারগুলোও কিন্তু থাকবে না সো অবশ্যই আপনারা এই ট্রিক্সটি ফলো করবেন আপনার যাতে এমন কোনো ভিডিও দিন এভাবে আপনারা মানে জাজ করতে পারবেন যে আপনারা আসলে আপনার ভিউয়ার্সটা কোন ভিডিওগুলো আপনার বেশি দেখে সো সেই টপিকের উপরে ভিডিও দিন তাহলে আপনার চ্যানেলে আসলে সাবস্ক্রাইবারগুলো থাকবে এই ট্রিক্সটি অবশ্যই আপনারা ফলো করবেন আর ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি আপনার একটুও কাজে লাগে তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আশা করি বুঝতে পেরেছেন যে কী জন্য আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে সো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য